আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপি হলো ক্ষীরের সন্দেশ বা ক্ষীরসা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো গরুর খাঁটি দুধ দিয়ে খিরসা বানানোর একটা পারফেক্ট রেসিপি এই রেসিপি যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন তাহলে আর কখনো কিনে খাবেন না তো চলুন শুরু করি এখন আমি খিরসা বানানোর উপকরণগুলো রেডি করে নিব একটা ছোট বল নিয়েছি এখানে আমি ময়দা নিব দেড় চা চামচ পরিমাপ মতো পানি অ্যাড করে দিব দিয়ে একটা ঘন লিকুইড উপকরণ রেডি করে নিব। অনেকে বলেন যে ময়দা দিলে ছানাটা অনেক সফট হয় আসলে এটা কোনো বিষয় না ময়দাটা দেয়া হয় মূলত আপনার ক্ষীরের সন্দেশের একটা স্টিচি ভাব আনার জন্য এখন আমি যেটা দিয়ে ছানাটা কেটে নিব এখানে আমি টক দই নিয়েছি এটা যে কোনো মুদির দোকানে আপনারা বিশ থেকে তিরিশ টাকার ভিতরে পেয়ে যাবেন সাধারণ সিম্পল পলিপ্যাকে বড় বড়ো কাঁচা বাজারে এগুলো বিক্রি হয় এখানে আমি টক দই নিয়েছি এক কাপেরও একটু বেশি এই টক দই দিয়ে আমি ছানাটা কেটে নিব চাইলে আপনারা ভিনিগার দিয়েও করে নিতে পারেন চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে আমি গরুর খাঁটি দুধ নিব দেড় কেজি আমি দেড় কেজি দুধের ছানা বানিয়ে আজকে আমি আপনাদেরকে ক্ষীরসা বা ক্ষীরের সন্দেশ বানিয়ে দেখিয়ে দিব অনেকে বলেন ক্ষীরপুরি ক্ষীরসা যে যেটাই বলেন এটা এখন একটা বলক উঠিয়ে নিব। বলক চলে এসেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব এখন ময়দার যে লিকুইড মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম ওটা এখন এখানে ঢেলে দিব এটা কিন্তু চুলার জাল বন্ধ করার সাথে সাথে ঢেলে দিতে হবে ঢেলে দিব এবং চামচের সাহায্যে ভালোভাবে একটু উল্টে পাল্টে নিব যাতে কোনোভাবে দলা দলা বেঁধে না যায় ভালোভাবে মিক্সড করে নিতে হবে অনবরত নাড়তে থাকব তাহলে একটু দলা দলা বেঁধে যাবে না আমার মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি ছানাটা কেটে নিব টক দইটা আমি অল্প অল্প করে ঢালবো আর ছানাটা কেটে নিব আপনারা ভিনিগার দিয়ে যদি ছানাটা কেটে নিন তাহলে ভিনিগার যতটুকু ভিনিগার নেবেন তার ডাবল পানি নেবেন নিয়ে মিক্সড করে অল্প অল্প করে ঢালবেন আর অল্প অল্প করে নাড়তে থাকবেন আর উপর থেকে ঢালতে থাকবেন তাহলে একদম পারফেক্টলি ছানা রেডি হয়ে যাবে দেখেন আমার ছানাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ছানাটা যত সফট হবে মিষ্টিটা তত পারফেক্টলি হবে ছানা থেকে যতক্ষণ না পানির মতো কালারটা বের হয়ে আসবে ততক্ষণ এভাবে ঢালতে হবে আর আলতো হাতে নাড়তে হবে তাহলে আপনার ছানাটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এখন এই ছানাটা আমি পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিব একটা বল নিয়েছি একটা স্টেইনার নিয়েছি পাতলা সাদা একটা কাপড় নিয়েছি ছানার পানিটা ভালোভাবে ঝরিয়ে নেয়ার জন্য চেষ্টা করবেন এখানে সাদা কাপড়টা নেয়ার জন্য যদি রঙিন কাপড় নেওয়া হয় তাহলে রঙিন কাপড় থেকে কালারটা উঠে আসার সম্ভাবনা বেশি থাকে কারণ ছানাটা এখন পর্যাপ্ত পরিমাণে নরম যার জন্য সাদা কাপড় নেয়া ট্রাই করবেন এখন এখানে আমি বরফ ঠান্ডা পানি দিয়েছি এটা আমি আগে থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা পানি নিয়ে আমি এভাবে একটু ধুয়ে নিয়েছি এখন চেপে চেপে হালকা পানি বের করে এটা ঝুলিয়ে রেখে দিব এক দুই ঘন্টার জন্য যদি আপনাদের হাতে নিতান্তই সময় না থাকে তাহলে চেপে চেপে পানিটা বের করে মিষ্টিটা রেডি করে নেবেন কোনো সমস্যা নেই মিষ্টিটা একদম পারফেক্টলি হবে তবে ঝুলিয়ে রেখে দিলে পানিটা ভালোভাবে বের হয়ে আসে মিষ্টিটা অনেক পারফেক্টলি হয় এভাবে আমি দুই ঘন্টা ঝুলিয়ে রেখে দিব। একটা প্লেট নিয়েছি পানি ঝরিয়ে রাখা ছানাগুলো এখন এখানে ঢেলে দিব। দেখেন কতগুলো ছানা হয়েছে চিনি নিয়েছি এক কাপ আপনারা আপনাদের মিষ্টির পরিমাপ অনুযায়ী কতটুকু মিষ্টি রাখবেন সেই পরিমাপে চিনিটা অ্যাড করে দিবেন। এখানে আমার দেড় কেজি লিকুইড মিল্কের ছানা আমার লিকুইড মিল্কটা অনেক ঘন ছিল গ্রাম থেকে আমি নিয়ে এসেছি একেবারে পারফেক্টলি ছানাটা রেডি করে নিয়েছি এখন চিনির সাথে ছানাটা ভালোভাবে একটু মথে নিব চাইলে আপনারা কড়াইতে চিনি এবং ছানা একসঙ্গে দিতে পারেন তবে এভাবে দিলে অনেক পারফেক্টলি হয় দেখেন আমি মলটা রেডি করে নিয়েছি এখানে আমি সাধারণ পলি পেপার দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি নিয়ে আগে থেকে রেডি করেছি চুলার উপরে একটা প্যান বসিয়ে এখন আমি ছানাগুলো এখানে ঢেলে দিব চুলার জালটা কিন্তু মিডিয়াম আছে থাকবে আর আমি যে চিনিটা মিক্সড করে নিয়েছি সেই চিনি থেকে কিন্তু একটু পানি বের হয়ে আসবে পানিটা টেনে না নেওয়া পর্যন্ত জাল করব যখন হালকা একটু স্টিজি ভাব চলে আসবে পানি টেনে যেয়ে সাথে সাথে নামিয়ে নেবেন অনেকে বলেন দশ বারো ঘন্টা মিডিয়াম হাই হিটে জাল করতে হবে আসলে এটা কখনোই করবেন না আপনি আপনার পছন্দ মতো জাল করে নেবেন যখন দেখবেন স্টিজি ভাব চলে এসেছে সাথে সাথে নামিয়ে নেবেন এখন আমি জাল করে রাখা ছানাগুলো মোল্ডে ঢেলে দিব। একটা স্পা চারি সাহায্যে একটা স্কোয়ার সাইজের আমি নিয়েছি এখন চারি সাইডে সমান করে চেপে চেপে দিব যাতে শেপটা একদম পারফেক্টলি চলে আসে সমান করে দেয়া হয়ে গিয়েছে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি মালাইটা রেডি করে নিব এখানে আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি আধা কেজি পাউডার মিল্ক নিয়েছি এক কাপ পাউডার মিল্কের সাথে দুই চা চামচ চিনি দিয়ে মিক্সড করে আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিতে হবে চুলার জালটা অন করা যাবে না তাহলে কিন্তু দলা দলা বেঁধে যাবে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি চুলার জালটা অন করে দিয়েছি দিয়ে এভাবে আমি নাড়তে থাকবো যতক্ষণ না একটা ঘনত্ব ভাব চলে আসে চাইলে এখানে আপনারা এক কেজি লিকুইড মিল্ক নিতে পারেন পাউডার মিল্কটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন দেখেন আমার কিন্তু ঘুণত্ব ভাবটা প্রায় চলে এসেছে এমন অবস্থায় কিন্তু অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে এর কালারটা কিন্তু একটা ক্রিমির মতো হয়েছে আমার ক্যামেরার কারণে আসলে পারফেক্টলি দেখা যাচ্ছে না এর কালারটা কিন্তু একদম একটা ক্রিমি ভাব চলে এসেছে মনে হচ্ছে ঘিয়ের মতো দেখা যাচ্ছে পাউডার মিল্কটা কিন্তু অপশনাল চাইলে এখানে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন টেস্টটা বাড়ানোর জন্য এটা আমার হয়ে এসেছে আমি ঘনত্ব এমনটা রেখে দিয়েছি যত ঘনত্ব করবেন আপনারা তত মালাইটা ভালোভাবে জমে যাবে এখন আমি রেডি করে রাখা ছানার মোল্ডে মালাইটা ঢেলে দিব গরম অবস্থায় ঢেলে দিতে হবে তাহলে কিন্তু সেটিংটা একদম পারফেক্টলি হবে এর কালারটা কিন্তু একদম ঘিয়ের মতো একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে এখানে আমি সাধারণ পলিপ্যাকটা ব্যবহার করেছি চাইলে এখানে আপনারা র্যাপিং পেপারটাও ব্যবহার করতে পারেন আপনার হাতের কাছে যেটা আছে আপনি সেটাই নিতে পারেন পলিপ্যাক দিয়েও হবে সেটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকে কিছু মাওয়া দিচ্ছি পাউডার মিল্কের সাথে ঘি মিক্সড করে আমি মাওয়াটা রেডি করে নিয়েছি এখন এটা আমি ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য তাহলে ভালোভাবে সেটিং হয়ে যাবে আমি ক্ষীরের সন্দেশটা সারা রাত নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোভাবে সেটিং করে নেয়ার জন্য দেখেন এটা কিন্তু আমার একদম পারফেক্টলি ভালোভাবে সেটিং হয়ে গিয়েছে আমি মলটা উল্টে পাল্টে নিচ্ছি তারপরেও কিন্তু এটা ভেঙ্গে চুরে যাচ্ছে না এখন আমি মল থেকে এটা বের করে নিব চাইলে এখানে আপনারা র্যাপিং পেপারটাও ব্যবহার করতে পারেন আমি সাধারণ পলিপ্যাক দিয়ে এটা করা যাবে সেটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি মল থেকে বের করে এখন একটা ছুরির সাহায্যে এটা আমি চারকোনা শেপ দিয়ে কেটে নিব চাইলে এখানে আপনারা স্কেলের মাপ দিয়ে শেপ দিয়েও কেটে নিতে পারেন আমি আমার চোখের আন্দাজ মতো চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি আর কাটার সময় যখন ছুরির গায়ে লেগে যাবে তখন একটা কাপড় দিয়ে মুছে নেবেন তাহলে আর এটা লেগে যাবে না এবং কাটতে অনেক সুবিধা হবে এবং শেপটাও অনেক পারফেক্টলি হবে ভিডিওটা করার সময় আসলে প্রচণ্ড ঝড় বৃষ্টি বাতাস হচ্ছিলো যার কারণে পেপারটা উড়ে যাচ্ছিলো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেল আইকন বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন আমি এরকম পারফেক্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ